আমিনুল কাজী, আপনি প্রশ্ন করছেন আমাদের শেষ বৈঠকে যদি দুরূদ শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সোর্সেসটা দিতে হবে? দেখুন আমিনুল কাজী, দুরূদ শরীফ পড়া ওলামায়ে হাম্বলি বা আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহর মাযহাবকে যারা ফলো করেন বা সৌদি আরব স্কলার যারা আছেন তাদের মতে আপনার বৈঠকে দুরূদ শরীফ পড়া ওয়াজিব বা ফরজ, যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজিব হলে এটা সালাত ছুটে গেলে আপনাকে সিজদা সহ দিতে হবে। আর আমাদের দেশে ওলামায়ে কেরামের বা হানাফি মাজহাবের ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে আপনার দুরূদ শরীফ পাঠ করে এটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্না। যেহেতু সুন্না, অতএব সুন্না ছুটে গেলে তার জন্য আপনাকে সিজদা সহ দিতে হবে না। এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব, মানব? আসলে বিষয়টা ইস্তেহাদি, অর্থাৎ গবেষণামূলক, দুটোটা সিদ্ধান্তই গবেষণামূলক। পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না, আবার পরিষ্কারভাবে এটা সুন্নাত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি। এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন, যারা বলেন সুন্নাহ তারা বলেন যে পার্টিকুলারলি নবী ইসলাম দুরুদ পড়ার জন্য সলাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই, যার কারণে ওয়াজিব আমি কীভাবে বলবো? তিনি পড়েছেন সেসব সুন্নাত হবে সাধারণ অবস্থাতে। আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক, তারা বলেন নবী ইসলাম বলেছেন সল্লু কামা রাআইতু মুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো, যেহেতু তিনি নির্দেশ জারি করেছেন। অতএব তার একটা নির্দেশে, কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাত সেভাবে করো, তাহলে পুরো সালাতটাই সেভাবে করা জরুরি। তো এক্ষেত্রে সুন্না হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয়, তার কারণ হলো ইসলাম বলেছেন আমি যেভাবে সালাত আদায় করেছি সেভাবে তোমরা সালাত আদায় করো। এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সালাতের কোনো সুন্নাত মুস্তাহাব বলতে কোনো কিছুই থাকবে না। আল্লাহু আলম বিসব।